नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 15 जून थेके 11 रवि, एक मास सूर्य तेजे ज्वले उठबे सिंह राशि, नतून जुगेर सूर्योदय ও উন্নতির শিখরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাকে শোনাবো 15 জুন থেকে তাদের রাশি এর লগ্নের একাদশে মিথুনে প্রবেশ করছে তাদেরই মালিক, তাদেরই প্রভু, এবং যে গ্রহর দ্বারা সিংহ রাশি নিয়ন্ত্রিত হয় সেই রবি। একাদশে রবি মানে বিরাট সাফল্যের ইঙ্গিত। একাদশে রবি মানে সিংহ রাশির রাজ সিংহাসনে বসা। একাদশে রবি মানে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানো। তাই আগত একটা মাস অর্থাৎ 15 জুন থেকে 14 জুলাই সিংহ রাশির জীবনে সূর্য তেজে জুড়ে উঠবে, তারা নতুন যুগের সূর্যোদয় হবে জীবনে এবং উন্নতির শিখরে পৌঁছাতে পারবে তারা। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি 15 জুন তারিখটিকে আপনারা ক্যালেন্ডারে দাগ মেরে রাখতেই পারেন, কারণ 15 জুন থেকে 14 জুলাই এই একটা মাস রবি চালিকা শক্তি রবি প্রবেশ করতে চলেছে মিথুনে মিত্রক্ষেত্রে, যা আপনার রাশি লগ্নের একাদশ। একাদশ স্থান মানে আয় স্থান। একাদশ স্থান মানুষের উপার্জন বৃদ্ধি করে, তাই একাদশে রবির প্রবেশ আগত একটা মাস বিরাট সাফল্যের মুখে দাঁড়িয়ে সিংহ রাশি ও সিংহ লগ্নের প্রত্যেক নারী পুরুষ জাতক জাতিকা। আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, কি সৌভাগ্য আসতে পারে। যেহেতু রবি রাজ্যকারক গ্রহ, রবি আপনাকে প্রদান করে সর্বোচ্চ শক্তি, তাই রবি যখন একাদশে মিত্রক্ষেত্রে শুভভাবে অবস্থান করবে তখন আপনার কর্মের বিশাল বিস্তার ঘটবে। আপনার কর্মের সমৃদ্ধি দেশ দশে ছড়িয়ে পড়বে, আপনার কর্ম প্রতিভার বিকাশ ঘটবে, প্রত্যেকে আপনার কর্মের সমান কদর করবে, আপনার সম্মান সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক দিকও যথেষ্ট শুভ ফল দেবে, কারণ একাদশে রবি এবং অষ্টমে দেবগুরু বৃহস্পতির সক্ষেত্রে অবস্থান সিংহ রাশির জীবনে সাফল্যই সাফল্য আনবে। দশমে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, একাদশে শুভ রবির অবস্থান এবং অষ্টমে বৃহস্পতি মঙ্গলের যোগ। পুরো 15 জুন থেকে 14 জুলাই সিংহ রাশির একটা মাস সূর্য তেজে জ্বলে ওঠার মাস, তাদের আর্থিক সমৃদ্ধি ঠিকরে পড়বে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি বিরাট বড় বড় কাজে হাত দিন, আপনি নিশ্চিত সফলতা লাভ করবেন। আপনি যদি সিংহ লগ্নের মানুষ হন, আপনি উচ্চ ক্ষেত্রে আপনার কর্মের বিস্তার ঘটিয়েই দিন, আমি বলবো আপনি সাকসেস হবেন, আপনাকে অসফলতার মুখ দেখতে হবে না। আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের বাদে অন্যভাবে নিজেকে চিন্তা করেন, অর্থাৎ আপনার জীবনে সমৃদ্ধির কথা চিন্তা করেন, তাহলে তা ভুলে যান। আপনি শুধু কর্মের মনোযোগ দিন, কারণ কর্ম করতে পারলেই রবি আপনাকে প্রদান করবে অমোঘ শক্তি। আপনাকে অন্যদিকে ভাবতে হবে না, আপনাকে কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না, আপনার গোচরে প্রত্যেকটা গ্রহ সঠিকভাবে রয়েছে। যেমন দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ শনি, বুধ, শুক্র, রবি, আর কি চাই। তাই সিংহ রাশি একটা মাস 15 জুন থেকে 14 জুলাই অবশ্যই সর্বোচ্চ উন্নতির যোগ। এছাড়াও সিংহ রাশি সিংহ লগ্নের কাছে শারীরিক উন্নতি ঘটতে চলেছে, যেহেতু রবি শুভ স্থানে অবস্থান করবে এবং রবি মিত্রক্ষেত্রে থাকবে, তাই আপনার রোগ ব্যাধি সব ভ্যানিশ হয়ে যাবে, শরীরে জোর পাবেন, মনে শক্তি পাবেন, কর্মের পবিত্রি আসবে এবং আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। এছাড়াও সিংহ রাশির কাছে নিত্য নতুন সুযোগ আগমনের সময় এটা, তাই আপনি নতুন নতুন কলা কৌশলগুলো চেষ্টা করতেই পারেন, কারণ আপনার কাছে সুযোগের রাস্তা খুলে দেবে এই রবির শুভ অবস্থান।
রবির শুভ অবস্থানের ফলে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে যে মতের অমিল চলছিল তাও মিটে যাবে এবং একটা সুখী জীবন আপনাকে প্রদান করবে রবি। এছাড়া আপনি যে সমস্ত কাজ এতদিন করতে পারছিলেন না, আপনি কুণ্ঠাবোধ করছিলেন, সেই সমস্ত কাজ অতি সহজে অতি সাধারণভাবে হয়ে যাবে এবং তা করে দেবে রবি। তাই আগত একটা মাস চোদ্দই জুন থেকে চোদ্দই জুলাই আপনার কাছে সফলতায় ভরিয়ে দিতে আসছে রবি। তাই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা প্রস্তুত হয়ে যান, এখন থেকেই কাজের লিস্ট তৈরি করে দিন এবং কোন কোন কাজ করতে হবে আগে সেদিকে মনোসংযোগ করুন, কারণ একাধিক শুভ যোগ আপনার জীবনে আসছে রবির একাদশী অবস্থান বৃহস্পতি এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে সফলতা এনে দেবে। দশম এবং একাদশে শুভ গ্রহের অবস্থান আপনার ভাগ্যাকাশে আসছে, এই সুযোগ আপনি গ্রহণ করুন। তাই 15 জুন থেকে 14 জুলাইয়ের এই সুযোগ আপনাকে আমি গ্রহণ করতে অনুরোধ করছি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইকও দেবেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।